একটা ডোর পাওয়ার, এই যে দেখেন রিমোট দিয়েও খুলতে পারবে, ওই যে ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করা যাবে, এটা প্রাইভেট গাড়ির ট্যাক্সে সেভেন সিটার গাড়ি ড্রাইভ করবে। মুকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ চটো, ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ইসিবি চত্বর টু কালশি রোডে, কাজী এসপাড়া গাছ, ফুড আইল্যান্ডের নিচে। কী গাড়ি নিয়ে আসলেন আজকে? আজকে একটা চমৎকার একটা সুন্দর গাড়ি নিয়ে আসছি, হুন্ডা ফ্রেট সেভেন সিটার। আচ্ছা, সেভেন সিটারের গাড়ি? হ্যাঁ, সেভেন সিটার গাড়ি। এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি, টয়োটার যে সিএমটা আছে, সেভেন সিটার যে পাঁচু সেটি আছে, ওই গাড়ির চেয়ে অনেক আপগ্রেডের গাড়িগুলা। আচ্ছা, বডি তো শক্তিশালী, খুবই শক্তিশালী বডি। এই জন্যই যারা টয়োটার সিএমটা বা পাঁচু সেটি কেনার চিন্তা ভাবনা করছে, তারা এই গাড়িটা দেখলে প্রথম দেখাই পছন্দ করবে। সার্ভিসটা কীরকম দেবে? সার্ভিস খুবই চমৎকার সার্ভিস, এগুলা খুবই ভালো সার্ভিস। এটার মডেল কত ভাই? এটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2016। পেপারস আপটুডেট? হ্যাঁ, পেপারস আপটুডেট। ফ্রন্ট সাইড থেকে শুরু করি, দেখেন ফ্রন্ট সাইডে এটার চমৎকার একটা লুক, চমৎকার স্টাইলিশ একটা লুক। দুটা হেডলাইটই গাড়ির সাথে এবং দুটা ফগ লাইট আছে। চমৎকার একটা হুন্ডা মনোগ্রাম সহ একটা গ্রিল আছে। ওকে, এবং নাম্বার প্লেটটা বিশ সিরিয়াল, ঢাকা মেট্রো গভ বিশ সিরিয়াল, ডিজিটাল নাম্বার প্লেট। আচ্ছা, কালারটা খুব সুন্দর, কালারটা খুবই চমৎকার, গ্রে কালার, ব্লুশ গ্রে বলে এটাকে, গ্রে কালার গাড়ি। ওকে, এবং চারটা টায়ারই অলমোস্ট নিউ, অ্যালোরিম সহ, দেখেন খুব চমৎকার চারটা অ্যালোরিম আছে। সামনে গ্লাস? সামনে, পিছনে, সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। আচ্ছা আচ্ছা। এবং ওভারঅল গাড়িটা জি জি খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ, চমৎকার একটা গাড়ি, যে কেউ এসে গাড়িটা পছন্দ করবে। সামনে ডোর ভাইয়া, এই যে দেখেন, এখন পর্যন্ত সিট কাভার ইউজ করা হয় নাই এই গাড়িটাতে। ব্ল্যাক ইন্টেরিয়র? হ্যাঁ, ব্ল্যাক ইন্টেরিয়র, অরিজিনাল সিট গুলাই আছে। এটা তো ভাই দারুন। ড্যাশবোর্ডটা কত লাক্সারিয়াস দেখেন আপনি, অনেক অনেক গাড়ি দেখছেন, দেখেন ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডটা দেখেন, বিগ সাইডের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। হ্যাঁ, ওকে, আর চমৎকার একটা ড্যাশবোর্ড। আচ্ছা, এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি ভাইয়া? হ্যাঁ, এটা সেভেন সিটের গাড়ি। এই গাড়িটা আপনার একটা ডোর পাওয়ার, এই যে দেখেন রিমোট দিয়েও খুলতে পারবে, ওই যে ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করা যাবে এটা। হ্যাঁ, দেখেন গাড়িটার ভিতরে দেখেন কত চমৎকার, একদম ফ্রেশ। এবং পিছনের সিট দুইটা কিন্তু চাইলে ফুল করে এইভাবে রাখতে পারবে। আচ্ছা, ফোল্ডিং করার অপশন আছে? হ্যাঁ, ফোল্ডিং করার অপশন আছে। সেভেন সিটের গাড়ি? সেভেন সিটের গাড়ি। এবং ভাই গাড়ির ট্যাক্স তো কম? হ্যাঁ, 1500 সিসি ট্যাক্স কম, প্রাইভেট গাড়ির ট্যাক্সে সেভেন সিটার গাড়ি ড্রাইভ করবে। স্পেস এবং হ্যাঁ সিটগুলো ফোল্ডিং করা যায়, সিটগুলো ফোল্ডিং করা যায়। এই যে দেখাই আপনারা, আমি দেখাইতেছি একটা সিট খুলে, এই যে সিটগুলো ফোল্ডিংও করা যায়, উঠানো যায়। এটা চাইলে আপনার এই যে এভাবে, এই যে খুলে দিলেন জি, এই যে দেখেন, এই হচ্ছে সেভেন সিটের গাড়ি। হ্যাঁ, এই হচ্ছে সেভেন সিটের গাড়ি, সাতজন তো রিল্যাক্সেবল হবে ভাই। হ্যাঁ, এখন যখন আপনার ফ্যামিলিতে দেখেছে যে লোক সংখ্যা কম বা প্রয়োজন নাই, তখন এই সিটগুলো আপনি জাস্ট ফুল করে, হ্যাঁ ফোল্ডিং করে রেখে দিলে হবে। এই যে এইভাবে, এই যে দেখেন এভাবে হ্যাং করে রাখতে পারবে। আচ্ছা, অনেক স্পেস হয়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু মোটামুটি এই যে লাগেজ অনেক মালামাল নেওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ চায় যে না আমার আপাতত সেভেন সিটার প্রয়োজন হইতেছে না, জি জি, তাহলে এইভাবে দুইটা সিটি ফোল্ডিং করে রেখে, এই দেখেন অনেকগুলো মালামাল এখানে লাগেজ টাগেজ রাখতে পারবে। এয়ারপোর্ট বা দূরে কোথাও গেলে, পিকনিকে গেলে অনেকের ফ্যামিলি মেম্বার বেশি থাকে, একসাথে যেতে হলে একটা বড় গাড়ি প্রয়োজন, সেভেন সিটার, তাদের জন্য এই গাড়ি, তাদের জন্য এই গাড়ি। কারণ হলো গিয়া ওই নোয়া গাড়িগুলো আবার ভাড়ার গাড়ি অনেকেওগুলা ফ্যামিলি ইউজ করে না, জি জি, তাদের জন্য এই গাড়িটা বেস্ট। ওকে, এবং সুন্দর একটা স্পয়লার সহ ভাই? হ্যাঁ, সুন্দর একটা স্পয়লার আছে, খুবই চমৎকার একটা গাড়ি। আচ্ছা, এবং বাম্পার ইউজ করা হয়েছে, সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল, সামনে পিছনে স্টিল বাম্পার ইউজ করা হয়েছে, চমৎকার। সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং চারটা টায়ারই অলমোস্ট নিউ। আচ্ছা, হ্যাঁ, তো রাইট সাইড ভাইয়া, অ্যালোরিম সহ রাইট সাইডে দেখেন, রাইট সাইডের বডিতেও কোথাও কোনো স্কেচ নেই, ফ্রেশ বডি। এই যে দেখেন দুই পাশেই স্লাইডিং ডোর। ওকে, একটা ডোর পাওয়ার, ওয়ান ডোর পাওয়ার, একটা ওয়ান ডোর পাওয়ার, খুবই সুন্দর একটা গাড়ি, হুন্ডা ফ্রেড, হুন্ডা ফ্রেড। আপনার এই যে দেখেন,
ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, চমৎকার একটা ড্যাশবোর্ড, বিশাল বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার। হ্যাঁ, এখান থেকে চাইলে ডোরটা ওই সাইডের ডোরটা কন্ট্রোল করতে পারবে। মানে যে ড্রাইভ করবে এখান থেকে, যে ড্রাইভ করবে সে ওপেন করে দিবে, আবার সে চাইলে এটারে ক্লোজ করে দিবে। এবং অল অপশন অটো, 1500 সিসি, ফুল অপশন অটো, ফুল অপশন অটো। চলুন ভাই গাড়ির ইঞ্জিনটা দেখবো। হ্যাঁ, গাড়ির ইঞ্জিনটা আপনাকে দেখাই। মানে যারা 7-সিটার খুঁজতেছে, জি জি, হ্যাঁ, তাদের জন্য এই গাড়িটা, তাদের জন্য এই গাড়িটা। হোন্ডা আইভিটেক ইঞ্জিন নাকি ভাই? আইভিটেক, সিসি 1500, সিসি 1500। আচ্ছা, কম টিক দিয়ে সেরা গাড়ি? হ্যাঁ হ্যাঁ, কম ট্যাক্সের সেরা গাড়ি, কম ট্যাক্সের সেরা গাড়ি, খুবই চমৎকার গাড়ি এগুলা। হুন্ডা সিটি, হুন্ডা ফ্রেড, এগুলো সব একই ইঞ্জিন, চেসিস মাসল ফ্রেশ ভাই, একদম টোটাল গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নাই, চেসিস মাসল ফ্রেশ এবং কম চলা গাড়ি এগুলো। এখনও গাড়িটা তেলে চলা, এলপিজি সিএনজি কিছুই হয়নি এখন পর্যন্ত। মুকুল ভাই মডেলটা আবার বলে দেন। এই গাড়ির মডেলটা হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2016। প্রাইসটা কত চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস, ওই যে বললাম না যে পুরান বছর চলে যাইতেছে, নতুন বছর শুরু হবে, তো নতুন বছর উপলক্ষে প্রত্যেকটা গাড়িতেই আমরা কিছু কিছু ছাড় দিচ্ছি। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এটা 1550,000 টাকা। কেউ এসে এই গাড়িটা পছন্দ করলে আমরা যতদূর সম্ভব কমায় রাখবো গাড়িটা। আপনার মোবাইল নম্বরটা বলুন। মোবাইল নাম্বার হচ্ছে 01717255 93, 01837980750। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু, আপনি ভালো থাকবেন।